তো এত ভোরে মানে ওঠা হয় না, ওই আজানের আগে ঘুম থেকে ওঠার পরে হচ্ছে আবার আমি শুয়ে থাকি। তো তারপর হচ্ছে একটু লেট করে উঠি, 7টা সাড়ে 7টার দিক দিয়ে এরকম, বা 7টার আগে এরকম মানে সকালে ঘুম থেকে উঠি। তো আজকে হচ্ছে মানে প্ল্যানিং ছিল রাত্রে যে আমি সকালবেলা ডাক্তার দেখাইতে যাব, এই জন্য হচ্ছে খুব ভোরে ঘুম থেকে উঠে গেছি। ওইটা হচ্ছে ঘর দুয়ার একটু পরিষ্কার করছি, আর কিছু থালাবাটি ছিল সেগুলা পরিষ্কার করছি। তারপরে হচ্ছে একটু খিচুড়ি রান্না করছি, যাতে মানে দুইজনে এক বেলা খাইতে পারি এরকম। তো অল্প একটু খিচুড়ি রান্না করছিলাম, তো ওইটা হচ্ছে আমরা তিনজনে খাইছি। খাওয়া শেষে হচ্ছে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা কমপ্লিট হয়ে গেছে। তো বললাম যে ডাক্তারের কাছে যাব, তো সে বলছিল বিকালের কথা। তো বিকালে যতটুকু জানি যে বিকাল টাইমে হচ্ছে ডাক্তার বসে না, সকাল ভোরে বসে। এই জন্য হচ্ছে মানে বাড়িতে একটু কাজ ছিল, আসলে একটু ঝামেলা আছে, সেখানে তার যাইতে হইব। এই জন্য আমাকে হচ্ছে বলল যে আমি একটা গাড়ি ঠিক করে দিই, চলে যাও, পরে হচ্ছে আমি আসি। মানে আসতে পারি কিনা বলতে পারি না, কারণ ওই জায়গায় যে ঝামেলাটা, কেউ পারে নাও আসতে পারে আজকে। আমি হচ্ছে সকাল সকাল চলে আসি ডাক্তার দেখানোর জন্য। সকাল সকাল বলতে আসছি কয়টা বাজে তখন? তখন 10:30-এর উপরে বাজে, 10:30 না আরো বেশি, 11টার মতো প্রায় বাজে গেছে, 11টার বেশি। হ্যাঁ 11টারও বেশি বাজে গেছে। তা আমার প্ল্যান ছিল যে আমি, হ্যাঁ 11:30 বাজে, কারণ আমি দেখছিলাম কইতেছিলাম না যে ভাত চড়াই এলাম না। হ্যাঁ আমি হলো কইছি যে খুব তাড়াতাড়ি হচ্ছে গিয়ে হচ্ছে ডাক্তার দেখাবো। তো আস্তে আস্তে আমার 11টার বেশি বেজে গেছে। তো আসার পরে হচ্ছে মাকে বললাম, আসলে আমার মানে শরীরটা দিন দিন একটু খারাপ হয়ে যেতেছে বেশি। এর আগের থেকে বেশি খারাপ হলেও হচ্ছে কি, আমি দেখা গেছে একটু ব্যথা করছে। আমি হচ্ছে ফার্মেসি বলেন বা ডাক্তারের পরামর্শ নিয়া বলেন ওষুধ এনে খাইছি, ব্যথার কমছে। এইভাবে হচ্ছে এই গত 5 মাস আমার চলে গেছে। তা এখন হচ্ছে একটু ভয় পেতেছি বেশি, এজন্য হচ্ছে ব্যথার ওষুধটা খাওয়ার প্রতি একটু অন্যরকম ফিল করতেছি, যে এতে কোনো প্রবলেম হয় যদি। আর আমার হাজবেন্ড হচ্ছে বলল যে আমি যেন ডাক্তারকে জিজ্ঞেস করি যে মানে এরকম ব্যথার ওষুধ খাওয়াতে এই ব্যথাটা কি সৃষ্টি হইতেছে কিনা, বা এতে কোনো প্রবলেম কিনা। তো এই জন্য হচ্ছে আমি বাড়িতে চলে আসছি। আগে হচ্ছে ছিলাম আমার শাশুড়ির সাথে, যদি খারাপও লাগতো ওই কাজটা হচ্ছে আমার শাশুড়ি মা করে ফেলতো। আর এখন হচ্ছে আমি একা, মানে আমার নিজের সংসার, আমার একাই কাজ করতে হয়। তো হেল্প করার মতো তো কেউ নাই। হেল্প করা বলতে আমার হাজবেন্ড যদি আমার ছেলেকে একটু রাখে, তখনই হচ্ছে আমি একটু হেল্প পাই। তো এটা কোনো বিষয়ই না, কারণ সে দেখা যায় যখন বাড়িতে থাকে তখন হচ্ছে ছেলেকে ধরে, যখন তার কাজে মানে কাজ বলেন বা ঘোরাফেরা বলেন যাই বলেন বাইরে চলে যায়, তখন আমার হেল্প করার মতো কিছু থাকে না। তো আমার একটু প্রবলেম হয়ে যায়, মানে সেটা অবশ্য আমার হাজবেন্ড বুঝতে পারছে। তো এই জন্য আমাকে বললো, এর আগেও বলছে যে আমি যেন বাসায় থাকি, মানে মায়ের কাছে, এতে আমার একটু সুবিধা হবে। আর আমার ছেলেটাও একটু মানে ও হচ্ছে ঘোরাফেরা আর হচ্ছে মানে খেলাধুলা চায় বেশি। তো এটা হচ্ছে সব সময় তো ওরে নিয়ে আমি করতে পারি না, এখন আগে যতটুকু পারছি এখন আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। তো এই জন্য কিন্তু আমি চেষ্টা করি যে বাড়িতে এসে একটু সুস্থ হলে আবার চলে যাওয়ার চেষ্টা করি, কারণ আগে আমি একা ছিলাম, সেটার সাবজেক্ট আলাদা ছিল। আর এখন যেহেতু মানে আমার হাজবেন্ড বাড়িতে আছে, আমার এখানে বেশি দিন থাকা মানে তার প্রবলেম, এজন্য আমি এখানে বেশি দিন থাকতেও চাই না। মানে 4-5 দিন হয়তো যায়, তারপর নিজের থেকেই একটা আসে যে আমি এখানে থাকবো। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, আমার শরীরটা খারাপ দেখে আবারও চলে আসছি ডাক্তার দেখানোর জন্য। আর ডাক্তার বলেন, আশেপাশের মানুষজন বলেন, সবাই সাজেস্ট করে মানে যদি হয় আর কি, আমি যেন ব্যথার ওষুধ খাই, খাইয়া দেখি কেমন, আর না হয় ভালো একটা ডাক্তার দেখাই। আমাদের দেশ গ্রামে তো ওরকম ভালো ডাক্তার থাকে না, আর ঢাকা থেকে যারা আসে তাদের জন্য হচ্ছে নির্দিষ্ট একটা সময়ের জন্য ওয়েট করতে হয়। তো দেখি যেই অনুযায়ী এখন মানে চলার কথা বলছে, ওষুধ বলেন আসতে পারেন আপনি একটু, মানে পুটিন খাবো, পুটিন 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 কোনটা নিবি?
200 টাকা ধার নিয়েছি ফোন দিতাছি, ফোন ধরে না। ঘুমে তো সেই না। ও আব্বা, আবু চুলকানি বেরাম হয়েছে, চুলকানি হয়েছে, চুকানি 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 হয়ে গেছে। আরে আরাম লাগে, মনে মনে করতে শুয়ে এলাম, ঘুমাইলাম, ওমা ওমা ওমা, আমার আলাপ পাইছি মা, দেখো না আলাপ পাইছি, তোর ভালো দাও উঠলো ঘুমের তো। মামায় কো, মামায় কো, মামায় আদ টা হো না, কি লয়ে গেছাব, কইলাম না ভাঙ্গাই দিছি, কইলো দে আইসা তোমার হনো না এখানে, ওরে দাও দাও না, চুলকাই দে চুলকাই দে, দাও দাও দাও। এর জন্য হচ্ছে এই যে এখানে দেখতে পাইতেছেন কচু, এই কচুটা হচ্ছে কেটে সিদ্ধ করে রাখছি, দেখতেই পাইতেছেন ধোয়া উঠতেছে। তো এই কচু দিয়ে হচ্ছে মুরগির মাংস রান্না করব। এই যে এখানে হচ্ছে কিছু মুরগির মাংস, অল্প একটু, মানে মুরগির মাংসটা কম আসছে, এই মুরগি তো তত একটা মানে খেতে ভালো লাগে না, রান্না করলে এগুলো হচ্ছে ভাজা খাইতে ভালো। তো মেন হচ্ছে কচুটাই, কচুটা হচ্ছে শরীরের জন্য এখন আমার অনেক প্রয়োজন, এজন্য হচ্ছে মানে তরকারিটাকে স্বাদ আনার জন্য হচ্ছে মুরগির মাংসটা দেওয়া। তো এই কচুটা দিয়ে হচ্ছে মুরগির মাংস রান্না করব। এই যে এখানে কিছু লবণ দিয়ে দিলাম, এখানে আদা রসুন জিরা একসাথে মা হচ্ছে পাতায় বাইতে নিছে, আমাদের ব্লেন্ডার যদিও আছে, তো মা হচ্ছে মাছটি সব কিছু একসাথে বেটে দিল, তারপর হচ্ছে তরকারি স্বাদটা অন্যরকম হয়ে গেল। এটাকে একটু ভেজে নেবে, হচ্ছে আদা রসুনের কাঁচা ছাঁচটা চলে যাবে। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, তারপর হচ্ছে মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি,
ঝালের পরিমাণটা একটু ভালো হলে ভালো হয়। এরপর হচ্ছে এটাকে ভালো করে একটু কষিয়ে নেব, যতক্ষণ মশলা থেকে তেল কানা থাকতেছে। দেখুন মশলা থেকে কিন্তু তেলটা বেড়ে গেছে সুন্দর। দেখুন হচ্ছে আমি মাংসগুলো দিয়ে দেব, মাংসটা ভালো করে কষাবো। এটা কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে, এখন হচ্ছে কচুটা দিয়ে একটু কষাবো, তারপর হচ্ছে এক্সট্রা পানিটা দিয়ে দেব সিদ্ধ করার জন্য। বেশি কারণ কচুটাই হচ্ছে খাবো, মাংসটা তো প্রয়োজন নাই, কচুটাই বেশি প্রয়োজন, যার জন্য কচুটা বেশি দেওয়া হয়েছে। এখন এটাকে একটু কষিয়ে তারপর হচ্ছে পানিটা দিয়ে দেব, একটু ঢাকা দিয়ে রেখে দিই। ভালো করে কষিয়ে নিলাম, এখন হচ্ছে পানিটা দিয়ে দেব। বাইরে একটু বাঁকা হয়ে গেছে, ঠিক করে দেবো।